We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করব আজকের চতুর্থ স্তম্ভ। তার আগে দেখে নিন, সব জল্পনার অবসান, টুইটার কিনলেন এলন মাস্ক, $43 বিলিয়ন চুক্তি সম্পন্ন। সামরিক ব্যয় রাশিয়াকে পেছনে ফেলে ভারত তিনে, সামনে শুধু আমেরিকা আর চীন। ২০২১-এ এই খাতে ভারতের খরচ ৭৬৬০ কোটি ডলার। মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, জামিন পেয়েও ফের গ্রেফতার জিগ্নেশ মেবানি, তিনি চক্রান্তের শিকার, অভিযোগ দলিত নেতা। ভারত বিরোধী তথ্য পরিবেশন, ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, নিষিদ্ধ ঘোষণা। ভারতের ৬টি পাকিস্তানি চ্যানেল, ১টি ফেসবুক অ্যাকাউন্টও নিষিদ্ধ। গরমে হাঁসফাঁস অবস্থা শহরে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়েছুঁয়ে, উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে তাপপ্রবাহ ২৬ ও ২৭-এ উচ্চ মাধ্যমিক নির্বিঘ্নে করতে নির্দেশিকা কাউন্সিলরের, পর্যাপ্ত পানীয় জল ওআরএস রাখার নির্দেশ সব জেলায় নির্দেশিকা। সিবিআইকে চিঠি, অনুব্রত শারীরিক অসুস্থতা বিবরণ দিয়ে চিঠি, ৩টি ব্যথায় ভুগছেন তৃণমূলের বীরভূম সভাপতি। কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড, থাকছে ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ ফিল্ম, প্রধান অতিথি শত্রুঘ্ন সিনহা। দেশ স্বাধীন হল ৪৭-এ, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। স্বাধীনতার বহু আগে থেকেই কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার মানুষ, স্পেনের স্বৈরাচারে ফ্রাঙ্কোর বিরুদ্ধে তৈরি হয়েছিল পপুলার ফ্রন্ট, ছিল স্প্যানিশ কমিউনিস্ট পার্টি, অন্যান্য সমাজতান্ত্রিক দল তৈরি হয়েছিল, ইন্টারন্যাশনাল ব্রিগেড, যোগ দিয়েছিলেন লোরকা, জর্জ অরওয়েল, সমর্থন জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রণক্ষেত্রে পৌঁছেছিলেন মুলকরাজ আনন্দ, ভি কে কৃষ্ণ মেনন, জওহরলাল নেহরু। ইন্দিরা গান্ধী তখন লন্ডনে, ফিরোজ গান্ধীও, ওরা ইন্টারন্যাশনাল ব্রিগেডকে সাহায্য করার কাজ করছিলেন। সেদিন স্পেনের পপুলার ফ্রন্টের সমর্থনে ছিল সোভিয়েত রাশিয়া। দেশ স্বাধীন হবার পরে নেহরু ডাক দিলেন সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ তৈরি। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করলেন। রাশিয়ার সাহায্যে ইস্পাত কারখানা তৈরি হলো। দেশের সংবিধানে তখনও সমাজতান্ত্রিক শব্দটা নেই, কিন্তু সারা সংবিধান জুড়েই সেই সমাজতন্ত্র, কল্যাণকামী রাষ্ট্র, রাষ্ট্রের ছত্রছায়ায় শিল্প গড়ে ওঠা সবই ছিল। এবং নেহরুর ধর্মনিরপেক্ষতা নিয়ে কেউ কোনোদিনও কোনো প্রশ্নও তোলেননি। তাঁর আরএসএস বিরোধিতা ছিল নিখাত। বহু লেখায় তিনি আরএসএস এবং তাদের সাম্প্রদায়িক রাজনীতির স্বরূপের কথা জোর দিয়ে বলেছেন, তাঁদের তীব্র বিরোধিতা করেছেন সারা জীবন। এসব পড়লে, শুনলে মনেই হবে যে তাহলে নিশ্চয়ই দেশের কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা জওহরলাল নেহরুকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। কিন্তু বাস্তব ছিল একেবারে উল্টোটা, যার মধ্যে লুকিয়ে রয়েছে আজকের পরিবর্তিত ভারতীয় রাজনীতির শেকড়। দেশের কমিউনিস্টরা, বামপন্থীরা, সোশ্যালিস্টরা, লোহিয়াইতরা প্রতিদিন নিয়ম করে নেহরুর বিরোধিতা করেছেন। কমিউনিস্ট পার্টি সেদিনের কংগ্রেসকে চরম দক্ষিণপন্থী দল বলেই মনে করতেন। টাটা, বিড়লা ইত্যাদি একচেটিয়া পুঁজিপতি দেশের সামন্ততান্ত্রিক অবশেষের প্রতিনিধি হিসেবেই চিহ্নিত করেছিলেন। দেশের রাজনীতির মধ্যে, এমনকি কংগ্রেস দলের মধ্যেও যে দক্ষিণপন্থা কাজ করছিল,
তাকে বামপন্থীরা, কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা যথেষ্ট গুরুত্ব দেননি। একধারে দেশের সঙ্গে, নেহরুর সঙ্গে সোভিয়েতের দারুণ সম্পর্ক, আবার সেই সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে কমিন্টার্ন রাজনীতির নির্দেশে চলছে ভারতের কমিউনিস্ট পার্টি। অথচ সেই দলই দেশের নেহরুকে, কংগ্রেসকে দক্ষিণপন্থী বলে চলেছে। এই স্ববিরোধিতা বজায় ছিল বছরের পর বছর। 1964 কমিউনিস্ট পার্টি ভাগ হল। শ্রীপাদ অমৃত ডাঙ্গের নেতৃত্বে চলল সিপিআই, ইএমএস নম্বুদিরিপাদ, প্রমোদ দাশগুপ্ত ইত্যাদির নেতৃত্বে তৈরি হলো নতুন দল সিপিআইএম। নতুন দল সিপিআইএম শুরু থেকেই সিপিআইকে দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি বলত। যদিও ভাগ হবার পরেই কেরল বা এই বাংলায় এই দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টির সঙ্গে তারা সরকার তৈরি করেছে, একবার নয়, বহুবার। এরপর জরুরি অবস্থা, কংগ্রেস দলের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে বহু লোকজন ছিল। বাইরে ছিল জনসংঘ, স্বতন্ত্র দল, কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি ছিল সিপিআইএম, সোশ্যালিস্ট পার্টি ইত্যাদিরা। সিপিআই সমর্থন করেছিল ইন্দিরা গান্ধীকে, জরুরি অবস্থাকে। দেশের রাজনীতির এক আমূল বদল হল 1977। একধারে কংগ্রেস, অন্যধারে বাম। কংগ্রেস থেকে বেরিয়ে আসা নেতারা লোকদল, জনসংঘ, ইন্দিরার এবং কংগ্রেসের বিরাট পরাজয়ের কিছুদিনের মধ্যেই সিপিআই 180 ডিগ্রি টার্ন নিয়ে আবার বিরোধিতায় নামল। শুরু হলো ভারতের রাজনীতির আরেক অধ্যায়, যেখানে এই বিরোধিতার মধ্যে দিয়েই চরম দক্ষিণপন্থী দল জনসংঘ জায়গা করে নিতে থাকল। বিজেপি তৈরি হল, রাম মন্দির মুদ্দা হয়ে উঠছে রাজনীতির সেন্টার স্টেজ ইস্যু। তখনও ভিপি সিং এর সরকার সমর্থনে বিজেপি এবং বাম, কারণ তারা প্রত্যেকেই কংগ্রেস বিরোধী। দেশের সংসদে 2 বেড়ে বিজেপি যখন অটল বিহারীর সরকার তৈরি করল, তখন থেকে বামেদের টনক লড়ল। তারা এবার বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন করা শুরু করল। এবং শেষমেশ নরেন্দ্র মোদীর সরকার। ফিরছি এই আলোচনায় একটা বিরতির পর। আমাদের দেশের সংসদীয় রাজনীতিতে শুরু থেকেই ছিল হিন্দু মহাসভা, জনসংঘ, স্বতন্ত্র দল, তারাই ছিল প্রকৃত অর্থে চরম দক্ষিণপন্থী। অন্যদিকে ছিল সংসদীয় রাজনীতি বর্জন করা চরম বাম, নকশাল দল আর গোষ্ঠী, তারপর সিপিএম, সিপিআই, সোশ্যালিস্ট পার্টি, মধ্যে কংগ্রেস, আরজেডি ইত্যাদি ধর্মনিরপেক্ষ দল, ছিল রিজিয়নাল বা আঞ্চলিক দল, যারা তাদের সুবিধে মতো কখনো বিজেপি, কখনো কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, আবার কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনীতি করেছে, করছে। এবার আসুন 47 থেকে দেশের পরিবর্তিত রাজনীতির মূল সূত্রটা ধরা যাক। কংগ্রেস চিরটাকাল হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপির বিরোধিতা করেছে, যদিও দলের মধ্যেই কিছু নেতা ছিলেন দক্ষিণপন্থী, তবুও মোটের ওপরে লেফট টু সেন্টার বা বাম ঘেঁষা মধ্যপন্থার রাজনীতি করেছে কংগ্রেস। যদিও নরসিমা রাও বা মনমোহন সিং এর সময় অর্থনৈতিকভাবে বিশ্বায়ন, রাষ্ট্রায়ত্ত শিল্প বেচে দেওয়া ইত্যাদি সেই নীতির সঙ্গে একেবারেই মানানসই ছিল না, এখন সেই ভুল তারা বুঝতে পারছেন বটে, কিন্তু তাদের জনভিত্তি কমেছে উল্লেখযোগ্যভাবে। আরএসএস, তাদের নেতৃত্বে হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করেছে, নিজেদের গুরুত্ব আর প্রভাব বাড়িয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল তারা
তাদের মূল দর্শন, মূল লক্ষ্য থেকে এক ফোঁটাও সরেনি, সময় মতো চুপ করে থেকেছে, ক্ষমতা বাড়তেই নিজেদের এজেন্ডাগুলোকে সামনে নিয়ে এসেছে। বাম দল, কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি 90-এর দশক পর্যন্ত তাদের চূড়ান্ত কংগ্রেস বিরোধিতার রাজনীতি করেও কংগ্রেসের বিকল্প হয়ে উঠতে পারেনি, বরং তাদের কংগ্রেস বিরোধিতার সুযোগ নিয়েছে হিন্দু মহাসভা, জনসং, আরএসএস, বিজেপি। মজার কথা হলো, যখন কংগ্রেস তার বাম ঘেঁষা মধ্যপন্থা থেকে সরে এসে খোলা বাজার, রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলোপ ইত্যাদি করছে, ঠিক সেই সময় বিজেপিকে আটকাতে বামেরা কংগ্রেসকে সমর্থন করেছে বা করতে বাধ্য হয়েছে। অন্যদিকে দেশের কোনো আঞ্চলিক দলই কোনো বিশেষ রাজনৈতিক আদর্শ নয়, বরং তারা গড়ে উঠেছে আঞ্চলিক পরিচিতি, আঞ্চলিক চাহিদা আর কংগ্রেস বিরোধিতার থেকে। কাজেই টিকে থাকার জন্য তারা যে কোনো দিকে গেছে, যে কোনো সময়। ফিরছি আলোচনায় আরো একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকুন। বিজেপি যে এখন দেশের 50% বা তার বেশি মানুষকে তাদের সমর্থনে আনতে পেরেছে এমনটাও নয়, এমনকি তাদের হিন্দুত্বের এজেন্ডা, দেশের হিন্দুদের প্রতি দুজনের একজন সমর্থন করল, অন্যজন তা মেনে নেয়নি, এটাও বাস্তব। তারা এখনো মাত্র 37.36% ভোট পেয়ে ক্ষমতায়। এটা কেবল দেশের সংখ্যালঘুদের বিরোধিতার জন্য হয়নি, দেশের হিন্দু জনসংখ্যার অর্ধেক হিন্দুত্বের নামে ভোট দেয়নি, কারণ কংগ্রেসের ধর্মনিরপেক্ষ অবস্থান, বামেদের, আরএসএস বিজেপি বিরোধিতা এবং আঞ্চলিক দলগুলোর বিজেপি বিরোধিতা, এই বিরাট অংশের কাছেই এখনো আছে 60%-এর কিছু বেশি ভোট। যে অঙ্ক আরএসএস বিজেপিও বোঝে, তারাও ভালো করেই জানে, দেশের রাজনীতির চাবিকাঠি ক্রমশ আঞ্চলিক দলগুলোর কাছে চলে যাচ্ছে। তাকে দেখুন, তামিলনাড়ু, ওড়িশা, বাংলা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের দিকে, উত্তর পূর্বাঞ্চল, গোয়া, কাশ্মীর, হরিয়ানার দিকে, এই প্রত্যেক রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দলগুলোকে হয় বিজেপি নিজেদের সঙ্গে নিয়েছে, না হলে তাদের কাছে হেরেছে। বিজেপি হয় এই শক্তিগুলোকে নিজেদের সঙ্গে পেতে চাইছে, না হলে সর্বশক্তি দিয়ে তাদের উৎখাত করতে চাইছে। মাঝে মধ্যেই প্রশ্ন উঠছে, কংগ্রেস ছাড়া নাকি বিজেপি বিরোধী কোনো কার্যকরী ফ্রন্ট গড়ে উঠতে পারে না। বিষয়টাকে উল্টো দিক থেকে একবার ভাবুন, ডিএমকে, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, তৃণমূল, ঝাড়খণ্ড পার্টি, আরজেডি, সমাজবাদী পার্টি, লোকদল, এনসিপি, শিবসেনা ইত্যাদিদের বাদ দিয়েও কি কোনো ন্যাশনাল অল্টারনেটিভ নেই? এই সত্যিটা কংগ্রেসকেও বুঝতে হবে, এই সত্যিটা বামেদেরও বুঝতে হবে। রাজনীতির ইতিহাসকে সামগ্রিকতায় বোঝা যায়, খণ্ডিত সময় নয়। সেদিন যদি নিছক কংগ্রেস বিরোধিতার বদলে সমূলে উৎখাত করা যেত দেশের সাম্প্রদায়িক চরম দক্ষিণপন্থী রাজনীতিকে, তাহলে আজ বাম বা কংগ্রেস কাউকে এই দুরবস্থার মধ্যে পড়তে হতো না। সামগ্রিকতার বিচারে সেদিন ভুল হয়েছিল, সেই ভুল যেন আবার না হয়, সে ভুলের খেসারত দেবার সময়ও থাকবে না, সুযোগও থাকবে না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India
into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens.